আজকের এই কমরেড আনোয়ার হোসেন স্মরণ উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি এবং কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য পার্টি সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত শ্রুতিবৃন্দ, আমি অনুপ সাদি মূলত লেখালেখি করি, পেশা হিসেবে অধ্যাপনা করি এবং শুরুতেই বলে রাখি যে আমি আমার সাথে এই জীবনে কমরেড আনোয়ার হোসেনের কোনোদিন সাক্ষাৎ হয়নি। আপনাদের কথা শুনে আমি ওনাকে যে হিসেবে বুঝছি সেই হিসেবে দুটো কথা বলতে হয়। কমরেড আনোয়ার হোসেন যখন জন্মেছেন তখন পাকিস্তানে স্বৈর শাসন চলছে এবং উনি যখন মারা যাচ্ছেন 2016 সালে তখনও এক ধরনের প্রাচ্য স্বৈরতন্ত্রের রূপ বাংলাদেশে বিরাজমান। এর ভিতরে মোট বছর ধরলে 58 বছর উনি জীবিত ছিলেন। তো এই যে দীর্ঘ সময়ে উনি কাজ করেছেন, যেগুলো শুনলাম সেইগুলা যদি একটু সংক্ষেপে আবার বলি, যে উনি ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা, জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। উনি হচ্ছেন জীবনের একটা পর্যায়ে সমবায় সমিতি করেছেন, বালুয়াকান্দি অঞ্চলে শ্রমিকদেরকে সংগঠিত করেছেন। উনি রেল শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন বা এখানে রেলওয়ে একটা বস্তি আছে সেইটাতে কাজ করার চেষ্টা করেছেন। উনি ময়মনসিংহের ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন, এই রকমের কথাগুলো আসলো। তো 58 বছরের জীবনে একটি মানুষ প্রায় যদি 30-35 বছরও তার রাজনৈতিক জীবন থাকে, তো এই জীবনটা খুব গুরুত্বপূর্ণ যে একটা মানুষ লেগেছিলেন। সিপিবি সম্পর্কে আমার কিছু মূল্যায়ন আছে, এই মূল্যায়নগুলো এরকমের যে এখানে মানুষজন তাত্ত্বিক জটিলতার ভেতরে ঢুকতে কম চান, কিন্তু ওনারা সবাই সমাজতন্ত্র চান, ওনারা সবাই সাম্যবাদ চান, ওনারা সবাই একটি সমতা মৈত্রীর সুন্দর সমাজ হবে, রাষ্ট্র হবে, এরকম একটি সমাজ চান। কিন্তু এই সমাজটা চাইতে গিয়ে দীর্ঘ যে জটিল প্রক্রিয়া, একটা পুঁজিবাদী সমাজই খুব জটিল জায়গা, সেখানে কত রকমের মানুষগুলার বিভেদ থাকে। একজন মানুষ দক্ষ হচ্ছেন মাছ কিভাবে ধরতে হয়, একজন মানুষ দক্ষ হচ্ছেন কিভাবে, আপনারা যদি ত্রিশাল যান দেখবেন যে ধানটাকে আট জেনারেশনে রূপান্তর করে নতুন একটা জাত কৃষকরাই তৈরি করছে। আপনারা দেখবেন প্লাস্টিকের ভেতরে কৃত্রিম ভাবে পরাগায়ন ঘটিয়ে কৃষকরাও এই হিসেবে দক্ষ হয়ে যাচ্ছে। একজন মানুষ লেদ মেশিনে কিভাবে বন্দুক তৈরি করা যায়, যেমন এই শহরেও এমন মানুষ আছে যারা লেদ মেশিনে কাজ করে বন্দুক তৈরি করতে পারবেন, ওনারা জানেন, জীবনের কোনো না কোনো পর্যায়ে এই কাজটাও করেছেন। একজন মানুষ ট্রেড ইউনিয়ন কেন্দ্র করে করে কিভাবে মানুষকে সংগঠিত করতে হয় এটা কিন্তু শিখতে হয়। আপনারা যারা রাজনীতি করেন তারা জানেন যে আমাদেরকে অনবরত প্রেস রিলিজ লিখতে হয়, এটাও কিন্তু শিখতে হয় সাংবাদিককে জানাতে যে আমরা আজকে একটা মিটিং করেছি, আপনারা জানেন একটু নিউজ করে দেন, একটা ছবি কিভাবে তুলতে হয় এটাও শিখতে হয়, একটু ভিডিও কিভাবে করতে হয় সেটাও শিখতে হয়, মানে সমস্ত কিছু। তাহলে সমাজটা কত জটিল, এই জটিল জায়গার জটিল কাজগুলোতে উনি ছিলেন, যে উনি খালিও যদি যাবেন অথচ সারাদিন ধরে হাঁটছেন এবং একটা কৃষককে ডেকে নিচ্ছেন যে ভাই আপনারা কেমন আছেন, ধানের দরটা ঠিক মতো পেলেন কিনা। তাহলে এই যে একটা মানব জীবন, এই জটিলতাতে কিন্তু লিপসা বাজারে কার সাথে পরিচয় হয়েছে, একজন বললেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা, লিপসা বাজারে আমি গেছি, আমার জন্ম ঠাকুরগাঁয়ে, আমি বাংলাদেশ ভারত নেপালের প্রায় ধরেন যে প্রায় জায়গা ভ্রমণ করেছি, লিপসা বাজারে আমি গেছি। লিপসা বাজার একটা দ্বীপের মতো, আপনারা কেউ দক্ষিণবঙ্গে বরিশালে গেলে, খুলনায় গেলে বা কক্সবাজারের পরের যে দ্বীপগুলা হাতিয়াতে গেলে যে দ্বীপ পাবেন, এই রকমের লিপসা বাজার হচ্ছে একটা দ্বীপ। ওই জায়গাতে উনি যাচ্ছেন, যেতে যেতে শত শত মানুষের সাথে কথা বলছেন। এইটা কিন্তু লিপসা বাজার থেকে আর 5 কিলোমিটার দূরের একটা গ্রামীণ নারীর কথা কল্পনা করেন। উনি সারাটা জীবন ধান শুকিয়ে ধান সিদ্ধ করে ধানটাকে ঢেঁকিতে চালে রূপান্তর করেই জীবনটা কাটিয়ে দেন। 1958 সালে অনেক নারীর জন্ম হয়েছে, তাদের জীবনটা এই এক মন দুই মন চার মন ধানের রূপান্তরের ভেতর দিয়ে জীবনটা শেষ হয়ে গেছে। কিন্তু কমরেড আনোয়ার হোসেন সেই রকমের জীবন থেকে বের হয়ে
একটা শহরে উনি জন্মেছিলেন, এটাই একটা অগ্রগামিতা যে উনি এই মাছ বাজারের পাশে জন্মেছিলেন। অনেকে এখানে বলছেন যে উনি লাখ লাখ টাকার মালিক হতে পারতেন, তাহলে উনি এই রকমের একটা ক্ষুদ্র মালিকানার জীবনে যাননি, রাজনৈতিক কাজটাকে বেছে নিয়েছিলেন। আবার উনি অনেক মানুষ যে পিছিয়ে আছে সেই পেছনের মানুষগুলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এই ব্যাপারগুলা অনেক জটিল, কিন্তু এই জটিল কাজটাকে বেছে নেওয়া, এইটাকে লেগে থাকা, অন্তত যদি ওনার রাজনৈতিক জীবন কত বছরের আমি জানি না, যদি 30 বছরের হোক, 30 বছর ধরে লেগে থাকা, এবং এখানে একজন বললেন যে উনি ব্যবসা করতে চেয়েছিলেন এবং ওইখানে ব্যর্থ হয়েছেন, তাহলে এই যে ব্যবসাতে ব্যর্থ হওয়া কিন্তু রাজনীতিতে ব্যর্থ না হওয়া সারাটা জীবন, এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত ট্রেড ইউনিয়নের এবং আরো অন্যান্য কাজ নিয়ে উনি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছেন, এই লেগে থাকাটাকে মাসুদুন বলছেন খুব গুরুত্বপূর্ণ। পার্টিতে লেগে থাকতে হবে, এবং পার্টির প্রতিটি কমরেড হচ্ছে নয়নের মণি, চোখের মণিকে আমরা যেভাবে রক্ষা করি, পার্টির প্রতিটি নেতাকে কর্মীকে যে যেই অবস্থায় আছে তাদের কাজগুলোকে মূল্যায়ন করা, এবং আজকে তার মৃত্যুর 4 বছর পরেও তার যে অতীত জীবনটাকে আমরা দেখার চেষ্টা করছি, এইটা খুব গুরুত্বপূর্ণ। দেখা, বোঝা, তার কাজগুলোকে মূল্যায়ন করা, সঠিক জায়গাগুলোকে নির্ধারণ করা, কি কি ভুল ছিল, ব্যর্থতা কোথায় ছিল, কোন চিন্তাগুলা দুর্বল দিক ছিল, সেইগুলো খুঁজে বের করা, পরে একটা মানুষের পূর্ণাঙ্গ রূপকে ধারণ করা এবং সেইটাকে ছড়িয়ে দেওয়া, এই কাজগুলাই যদি করতে পারি তাহলে কমরেড আনোয়ার হোসেন যেই সমাজটা দেখেছিলেন এবং সেই সমাজটা যে বদলে যাচ্ছে, আপনারা বুঝুন যে 1829 সালে সতীদাহ রোধ হচ্ছে, নারীদেরকে একদিনে ধরে এনে, অনেক জমিদারের 250টা স্ত্রী ছিল তাদেরকে ধরে এনে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ওই সমাজটা আজ নেই, নেই এইটার জন্য অনেক মানুষের অবদান আছে। ফলে কমরেড আনোয়ার হোসেন যেই কাজগুলো করছেন সেই কাজগুলোতে কারো না কারো জীবন বদলে গেছে, এবং এখানে একজন বলেছেন যে কোন একটা জায়গাতে যে সমবায় সমিতি ছিল ওখানে সবগুলো মানুষের জীবন বদলে গেছে, তাহলে এই যে মানুষটার জীবন বদলে গেছে, আমার জীবন কার কার জন্য বদলে গেছে, এরকমের প্রত্যেকটা মানুষের জীবন বদলে ভালো দিকে যেতে কিছু কিছু মানুষের অবদান থাকে, তাদেরকে শ্রদ্ধা ভরে অবশ্যই স্মরণ করতে হবে, আমরাও তাকে স্মরণ করে, এই স্মরণটা আসলে উনাকে যেমন স্মরণ, আমরা যে কাজগুলো করছি 3টা ঘন্টা তো অন্য কাজে ব্যয় করতে পারতাম, বা 3টা ঘন্টা টাকা আঁচড়িয়ে আরো ভরতে পারতাম, সেটা না করে আপনারা সবাই 20 টাকা 30 টাকা 50 টাকা খরচ করে যে আজকে এসেছেন, এইটা মূল্যায়ন করতে হবে, এবং এটা মূল্যায়ন করলে আমরা নিজেদেরকেও স্মরণ করতে পারবো, নিজেদের ভুলগুলা দেখে সেইখান থেকে কমরেড আনোয়ার হোসেনের কাছ থেকে শিক্ষা নিয়ে যেই জীবনটা পড়ে আছে, এবং আরো শত শত মানুষ, হাজার হাজার বছর আরো মানুষ আসতে থাকবে, তাদের জন্য সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর একটা পৃথিবী তৈরি করার যে চেষ্টা কমরেড আনোয়ার হোসেন চালিয়ে গেছেন, সেইটাতে আমরা যদি প্রত্যেকে একটু একটু গতি দিতে পারি, কাজী আব্দুল লতিফ বলেছেন একজনের বা মাত্র কয়েকজন মানুষের সর্বস্ব ত্যাগ, মানে জীবন দানের চেয়ে লক্ষ লক্ষ মানুষ যদি একটু একটু ত্যাগ করে সেইটা ভালো হবে, লক্ষ লক্ষ মানুষ যদি 1 ঘন্টা করেও আমরা মিছিল করি তাহলে কি অবস্থা দাঁড়াবে, হাজার হাজার মানুষ মিছিল করবে, সবসময় সবাই রাজনীতি করবেন না, কিন্তু অনেক মানুষের ছোট ছোট ত্যাগ একটা বড় জিনিস তৈরি করবে, সেই বড়টা অনেক শক্তিশালী হবে। তো এইরকমের একটি আশাবাদ ব্যক্ত করে কমরেড আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ।